हेलो एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल ब्लिंक लंडन। आशा करछि आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। तो आज आमि आपनादेर साथे शेयर करब आमार छोट्ट गार्डेनेर छोट्ट एकटा भिडियो। आशा करछि आपनादेर भालो लागबे, आर भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिबेन। एते करे परबर्तीते आमि नतून कोनो भिडियो आपलोड करले सबार आगे आपनार काछे पौंछे जाबे। तो गत पर्वे आपनादेर साथे शेयर करेछिलाम लाउ गाछ लागानो। तो एखन आमार लाउ गाछगुलो अनेकटाय बड़ो हये गियेछे। तो एखन आमि अंजी काटिं करब। तो भाबलाम आपनादेर साथे एकटु शेयर करि। आर ए अंजी काटिं किन्तु आमि ए प्रथम करतेछि। तो आमि चार बछर धरे गार्डेनिं करि किन्तु कोनो बछर एरकम अंजी थ्रेजे काटिंगगुलो आमि करिनि। तो खुबई शखे आमार ए गार्डेनटा करि। तो ए फार्स्ट टाइम आमि अंजी काटिं करतेछि। আর আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল গাছের এক মাথাটা কেটে দেব। তো অনেক সাহস করে এবার কেটে ফেললাম। এখানে আমার কিছু গাছ অনেক বড় হয়ে গিয়েছে আর কিছু অনেক ছোট আছে। তো আপনাদের ছোটগুলোই কেটে দেখাবো। আর এখানে লাউ গাছের যে মাচাটা এটা কিন্তু আমি নিজের হাতে সুতা দিয়ে করেছি। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার একটা ভিডিও আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার এই গার্ডেনটা কিন্তু অনেক শখের আমার। তো অনেক শখ করে গাছগুলো লাগাই। তো আমার গার্ডেন যেহেতু পাকা তো ওই জন্য টপে টপে করতে হয়, তো বেশি কিছু করতে পারি না। আর গার্ডেনটাও কিন্তু অনেক ছোট। তো অনেকে বড় বড় গার্ডেন দেখে আমার খুব আফসোস হয়। যদি আমার এরকম বড় মাটির গার্ডেন থাকতো তাহলে আমি অনেক সবজি চাষ করতে পারতাম। তারপরও কিন্তু সবাই আমার এই ছোট্ট গার্ডেনটা অনেক পছন্দ করে। আমার এই লাউ গাছে কিন্তু আমি তেমন কোনো ওষুধ ব্যবহার করি না। দেখুন লাউ গাছগুলো কিন্তু অনেক হেলদি আছে কোনো ওষুধ ছাড়াই। তো অঞ্জি কাটিং এর আগে আপনাদের আমার লাউ গাছগুলো দেখাই। আমার কিন্তু গার্ডেনিং দেখতে অনেক ভালো লাগে, আমি কিন্তু গার্ডেনিং এর সব ভিডিও দেখি। তো দেখুন এই লাউ গাছটা কিন্তু আমার অনেক ছোট। এখান থেকে 2G বের হয়েছে, তারপরে 3G বের হয়েছে, এত ছোট অবস্থায়। আর গাছটাও কিন্তু দেখুন অনেক হেলদি। তো এখন আমি অঞ্জি কাটিং করব। তো অঞ্জি কাটিং এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে লাউ গাছগুলো যখন 10 থেকে 12 পাতার মতো হয় বা মাচার উপরে ওঠে তখন তার মাথাটা কেটে দিতে হয়। তো আমার এই গাছটা অলরেডি 12 পাতা হয়ে গিয়েছে। তো এখন আমি মাথাটা কেটে দিব। তো এভাবেই আমি সব লাউ গাছগুলোর মাথা কেটে দিব। তো অনেকের ভিডিওতে দেখলাম যে 1G বা 3G কাটিং এর পর নাকি অনেক লাউ ধরে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তো আমি অনেক নার্ভাস ছিলাম, তারপরও কেটে দিয়েছি। তো দেখি কি পরিমাণ লাউ ধরে। তো লাউ ধরলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার 1G কাটিং হয়ে গেল। তো আমি আশা করছি সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।